এখনো এলাকা ঝুঁকির মধ্যে আছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে তারা থানচি বাজার এবং থানচি থানার 1.5 কিলোমিটার মধ্যে তারা আত্মগোপনে আছে বলে আমরা সংবাদ পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমরা এক পর্যায়ে আমাদের গুলির মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। সশস্ত্র বাহিনীর একটা বৃহৎ অংশ থানচি থানার দুদিক থেকে এলোপাতাড়ি গুলি করে, পুলিশকে লক্ষ্য করে, এবং আমাদের বাজার ডিউটিতে নিয়োজিত, সোনালী ব্যাংকে নিয়োজিত পুলিশ সদস্য উপরে গুলি করে এবং বাজারে জনগণের উপরে গুলি করে ওরা ভীতিকর অবস্থা এবং তা সৃষ্টি করে। তৎক্ষণাৎ আমি গুলির শব্দ শুনে আমার অফিসার ফোর্স নিয়ে জনগণ জানমাল রক্ষার্থে, সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং নিজেদের জানমাল রক্ষার্থে, আত্মরক্ষার্থে আমরা গুলি ছুটি। আমাদের গুলি ছোড়ার এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়। আমরা আমাদের অত্যন্ত সতর্কতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি এবং আমরা ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সর্বোচ্চ সচেষ্ট আছে। তারা আমি যেটা জেনেছি যে তারা একখংপাড়া বা সাজামপাড়া হয়ে ওই দিক থেকে প্রায় 80-90 জন একটা সশস্ত্র সদস্য এবং হাসপাতাল রোড অর্থাৎ উপজেলা হাসপাতাল রোডের ওই দিক থেকে তারা প্রায় 30-40 জনের একটা গ্রুপ সশস্ত্র অবস্থায় এদিকে এসেছে। এখন আমরা এখনও এলাকা ঝুঁকির মধ্যে আছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে তারা থানচি বাজার এবং থানচি থানার 1.5 কিলোমিটার মধ্যে তারা আত্মগোপনে আছে বলে আমরা সংবাদ পেয়েছি এবং আমরা এই ব্যাপারে আমাদের এসপি স্যার এবং আমাদের ডিআইজি স্যার সার্বক্ষণিক আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আসছেন এবং দিতেছেন যে এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে। আমরা স্যারদের সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি এবং আমরা যথেষ্ট অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ এই সশস্ত্র গ্রুপকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বাজারঘাট আশপাশ এলাকায় আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি এবং আমরা রাতভর তাদের অভিযান পরিচালনা করেছি তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে। আমরা পরবর্তীতে শুনতে পাই যে শাহজানপাড়া এবং কাইক্ষংপাড়া থেকে 70-80 জনের একটা সশস্ত্র গ্রুপ এবং হাসপাতাল রোড থেকে 40-50 জনের একটা সশস্ত্র গ্রুপ এসে দুই দিকে থানা পুলিশকে লক্ষ্য করে এবং বাজারে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি সার ফোর্স নিয়ে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য আমরা এক পর্যায়ে আমাদের গুলির মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। আমাদের এই গুলির মধ্যে পিছু হটতে বাধ্য হওয়ার পরপরই আমরা এলাকায় আশপাশ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং রেঞ্জ ডিআইজি মহোদয় সার্বক্ষণিক আমাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে আমাদেরকে এই বিষয়ে সব রকম নির্দেশনা প্রদান করেছেন। আপনারা সবাই সুস্থ আছেন? আমরা সবাই সুস্থ আছি এবং আমাদের কাছে সব রকম বাজার এবং থানচি এখন আমি মনে করেছি এই অবস্থায় এই পরিস্থিতিতে স্বাভাবিক আছে, তবে সন্ত্রাসী গোষ্ঠী থানা এবং বাজার এলাকার থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে আত্মগ্রহণ করে আছে। আমাদের কাছে এই সংবাদ আছে, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমাদের সর্বোচ্চ আমাদের প্রস্তুতি আছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।